আল্লাহ নবীর একজন সাহাবি ছিল, নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা নতুন বিবাহ করেছেন, বিবাহ করার পরে ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিলে বাসর করেছে রাত্রের বেলায়। মনে মনে চিন্তা করলো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি গোসলটা করব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ঘুম থেকে উঠা হাতের মধ্যে কাপড়টা লইয়া গোসল করার জন্য গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। গোসল করার পরে হানজালার মনে মনে চিন্তা হইল, ঘর থেকে হযরত হানজালা যখন বাহির হয়ে গেল, ওনার কাছে উহুদের পাহাড়, উহুদের পাহাড় ওনার বাড়ির কাছাকাছি মদিনার শহর। উনি যখন গোসল করলেন, গোসল করার সময় যখন যাচ্ছিল গোসল করার জন্য, কে জানি এলান করতেছে, রে হানজালা তুমি এসেছো গোসল করার জন্য? ও হানজালা, মদিনার শহরে নবী নাই, নবী নাই, নবী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোথায় শহীদ হইছে? জোরে বলুন কোথায় শহীদ হইছে? উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই কথাটা যখন আপনার এলান ছড়িয়ে পড়ছে, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা যখন কানের মধ্যে ঢুকে গেল, হানজালা হাতের মধ্যে কাপড়টা লইয়া দূরতে দূরতে বিবির কাছে আসলেন। আয়েশা কো বিবি, বিবি গো, মদিনার শহরে আমার নবী নাই, আমার নবী নাকি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিবি কো স্বামী আপনি গোসল করেন নাই, ভালো করে গোসলটা দেন। হানজালা কো, না না আমার গোসলের কোনো দরকার নাই, আমার ঘরের ভিতরে একটা তরবারি আছে, বিবি গো তুমি আমাকে তরবারিটা দাও, আমি মদিনার শহরে থাকতে চাই না। কারণটা হইল, মদিনার শহরে আমার নবী মায়ার নবী নাই, এই জন্য আমি মদিনার শহরে থাকতে চাই না। কিতাবের মধ্যে আসছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা লইয়া যুদ্ধের উদ্দেশ্যে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর নবীর সাহাবী শাহাদাত বরণ করলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মহাব্বনে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন শাহাদাত, হযরত আল্লাহর নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে ওই হযরত হানজালার বিবি ঘর থেকে দূরতে দূরতে বাহির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। রে কে দাঁড়িয়ে এলান করতেছ, হানজালার বিবি গো তুমি ঘরের ভিতরে বসে সুন্দর করে বসে আছো, এইদিকে তোমার নতুন জামাই নতুন স্বামী হানজালা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিবি মনে মনে চিন্তা করলো, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার স্বামী তো গিয়েছিল ফরজ গোসল দেওয়ার জন্য। কেউ যদি না পাকি অবস্থায় থাকেন দেওয়ারা বুঝিরা, আর আপনারা যদি গোসল না করেন, কিন্তু আপনারা মনে মনে চিন্তা করবেন, জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত হাঁটতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ গুণা লিখতে থাকবে। সুবহানাল্লাহু আকবার। এরে আমার এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি গোর থেকে দূরতে দূরতে যাইয়া নবীর দরবারে যায়। কোন নবী গো, ও মায়ের নবীজি আমার, আমি আপনার কাছে আসলাম একটা বিষয় বলার জন্য, আমার নবী তো হানজালার বিবির, বিষয়টা কি, বিষয়টা কি? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী শুনেছিল আপনি নবী নাকি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আমার স্বামী ফরজ গোসল না কইরা হাতের মধ্যে তরবারিটা লইয়া উহুদের যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। তিনি বলেন আল্লাহু আকবার। হানজালার বিবি পাগল পাড়া, আমার স্বামী তো গুনাগার,
সুবহানাল্লাহ কইতেন না, আমার স্বামী গুনাহগার ফরজ গোসল করে নাই, না কইরা উহুদের যুদ্ধের ময়দানে গেল, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী গুনাহগার, আমি যাব নবীর দরবারে, নবীর দরবারে যাব, আমি আমি শুনেছিলাম আপনি নাকি শহীদ হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর চেহারা মুবারাকটা দেখার পরে আমার মনের মধ্যে শান্তি এসে গেছে, কিন্তু আমার স্বামী আমার স্বামী তো ফরজ গোসল করে নাই, আমার স্বামীর অবস্থাটা কেমন হবে, আমার বিবির ও হাঞ্জালার বিবি, তুমি কোন টেনশন করিও না, তুমি কোন চিন্তা করিও না, আমার হানজালা সাধারণ হানজালা না রে, দুনিয়ার ফরজ গোসল করে নাই, কিন্তু আসমানের উপরে তুমি তাকায়া দেখো আমার হানজালা রে, আল্লাহর ফেরেশতারা গোসল দিতেছে। আরে জোরে কন্যা আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার হানজালার বিবি উপরের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখতেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে ভালো করে ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা গোসল দিতেছে আসমানের মধ্যে, দেওয়ার পরে অন্যান্য সাহাবীরা কুমুবি হানজালাকে যে আল্লাহর ফেরেশতারা গোসল দিতেছে আমরা একটু দেখতে চাই, দেখাব হানজালার শরীরের মধ্যে পানি আসেনি গো নবী, দাড়ির মধ্যে পানি আসেনি, চুলের মধ্যে পানি আসেনি, আল্লাহর নবীর সাহাবীরা দৌড়তে দৌড়তে লাশ মুবারক যখন আসমান থেকে দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে যায়া দেখতেছে হাউজে কাউসারের পানি দ্বারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক থেকে টপ টপ করে পানি গড়ি উহুদের উহুদের ময়দানে পড়তেছে, জোরে বলুন সুবহান ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ, একটা জমানা বন্ধ রাখবে না, বলুন ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ, শাফায়াতের কাল ধরে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ গায়েবের বাণী যার মুখে শুনি কথা কম ঠিক কিনা, আল্লাহর খাস নূরে তয়ার জিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দূরসে কোন বাবুদ নাই, দূরসে কোন বাবুদ নাই, শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ, সবাই আয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি।